আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسل إلى الناس كافة وبشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وفي موضع آخر بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. ومن السنة النبي صلى الله عليه وسلم قال من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. الحديث رواه البخاري. الحمد لله যাবতীয় প্রশংসা সমস্ত গুণগান সমস্ত তারিফ সিফাত এবং সানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পেশ করছি, যে আল্লাহ তাআলা আমাদেরকে লম্বা সময় পরে আবারও আজকে জুমার দিনে মসজিদে নির্দিষ্ট সময়ে উপস্থিত হওয়ার তাফিক দান করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার অনুগ্রহে আমরা এই বরকতময় রমাদান পার করার এবং এর প্রয়োজনীয় আমলগুলো আদায় করার তাফিক পেয়েছি। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, অন্তর অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর পড়ছি, বলছি আলহামদুলিল্লাহ, অগণিত দরুদ এবং সালাম পেশ করছি সর্বশ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর দরুদ পেশ করছি তার আহল আয়াল এবং সকল আসহাবে কেরামের উপর। আমরা পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। সম্মানিত মুসলিমিনে কেরাম, আমরা রমাদানুল মোবারক পার করছি, সুতরাং এটা ছাড়া অন্য কোনো বিষয়ে আমাদের দ্বারা আলোচনা করার কোনো সুযোগই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানকে কেন্দ্র করে বরকত দান করেছেন, এমনকি আমাদের অন্তরকেও বরকত মণ্ডিত করেছেন। সেজন্য অন্যান্য সময়ের তুলনায় রমাদান মাসে আমরা আল্লাহ বিরুদ্ধা তুলনামূলক বেশি দেখাতে পারি, এবং অবশ্যই এটা আমাদের হিপোক্রেসি নয়,
এটা আমাদের সততা বা মুনাফিকই নয় যে অন্যান্য মাসে আমরা কম ইবাদত করি, রমজান মাসে বেশি ইবাদত করি, তার মানে আমরা শুধুমাত্র রমজান কেন্দ্রিক মুসল্লি হয়ে গেছি, এর মানে এই নয় যে আমরা মুনাফিক হয়ে গেছি। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ, যদিও আমি অন্যান্য মাসে ওই পরিমাণ আমল করতে পারি না, করা উচিত, রমজান মাসে আমরা যে পরিমাণ আমল করি অন্যান্য মাসে ওই পরিমাণ আমল করা উচিত, কিন্তু কোনো ব্যক্তি যদি অন্যান্য মাসে আমল না করলো অন্তত রমজান মাসকে কেন্দ্র করে আমল করেন, অবশ্যই এটা তার ইমানের লক্ষণ। অন্যান্য ক্ষেত্রে অন্যান্য সময়ে যদিও আমরা 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতের সাথে আদায় করতে নাও পারি, কিন্তু অন্তত রমজানুল মোবারককে কেন্দ্র করে মসজিদে এসে জামাতের সাথে সালাত আদায় করতে পারি। অন্যান্য মাসে একজন ছেলে সে মাদকতার সাথে যুক্ত থাকলেও রমজান মাসে সে অন্তত পক্ষে নিজেকে মাদকতা থেকে মুক্ত রাখার চেষ্টা করে। অন্যান্য মাসে একজন ব্যক্তি মসজিদের সাথে সম্পৃক্ত না হলেও রমজান মাসকে কেন্দ্র করে অন্তত পক্ষে শেষের কাতার হলেও সে অর্জন করার চেষ্টা করে। অবশ্যই অবশ্যই এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা একটা অনুগ্রহ, এবং অবশ্যই অবশ্যই এটা তার অন্তরে থাকা ঈমানের বহিঃপ্রকাশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিত্তাকওয়াল কুলুব। যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনাবলীর প্রতি এক্সট্রা কোনো ভালোবাসা অথবা সম্মান দেখাতে সক্ষম হয় তাহলে অবশ্যই সেটা তার অন্তরের তাকওয়ার বহিঃপ্রকাশ। সুতরাং অন্যান্য মাসে একটা ছেলে হয়তো ইবাদত করে না, কিন্তু রমাদান মাসে সে ইবাদত করা শুরু করেছে, আমাদের উচিত তার অন্তরের তাকওয়াকে সম্মান জানানো। আমাদের জন্য এটা উচিত নয় যে তাকে ভর্ৎসনা করা এবং অন্যান্য মাসের তুলনায় সে রমজান মাসে ইবাদত করছে বলে তাকে অপমান না করা। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানকে বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন, রমাদানুল মুবারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা নিদর্শন, যেমনই ভাবে কোরআনুল কারীম আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিদর্শন, আমরা যদি অন্যান্য গ্রন্থের তুলনায় কোরআনুল কারীমকে আলাদা সম্মান দেখাই, ভালোবাসা দেখাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা হলো ওই ব্যক্তির অন্তরের তাকওয়ার বহিঃপ্রকাশ। সুতরাং অন্যান্য মাসের তুলনায় যখন আমরা রমজানকে আলাদা সম্মান এবং ভালোবাসা দেখাচ্ছি, তখন অবশ্যই অবশ্যই এটা আমার অন্তরের তাকওয়ার বহিঃপ্রকাশ। সুতরাং এই তাকওয়াটাকে কাজে লাগাতে হবে। যেমনই ভাবে রমজান মাসে আমরা ইবাদত করছি, চেষ্টা করতে হবে যেন ওই তাকওয়াটা আমি ধরে রাখতে পারি এবং অন্যান্য মাসেও সেটাকে প্রয়োগ করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেন? কারণ অন্যান্য মাসে যে সকল মর্যাদাগুলো এবং সুবিধাগুলো আল্লাহ তাআলা না দেন সেগুলো রমজান মাসে আমাদেরকে দিয়ে থাকেন। এমন অনেক মর্যাদার কথাই আমরা আলোচনা করেছি, তার মধ্যে অন্যতম একটা হলো অন্য কোনো মাসে কোনো ফেরেশতা আসমান থেকে এসে ইবাদত করার জন্য কোনো মানুষকে আহ্বান করেন না, কিন্তু রমজান মাস যখন আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতিদিন ফেরেশতা অবতরণ করে রাখতে থাকেন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ও ইয়া বাগিয়াল শাররি আকসির, এই যারা কল্যাণমূলক কাজ করার জন্য আগ্রহ পোষণ করছো, হে পুণ্যবান লোকেরা যারা ইবাদত করতে চাচ্ছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মুখাপেক্ষী হতে তোমরা আগ্রহ প্রকাশ করছো, তোমরা সামনে আগাও, অর্থাৎ বেশি বেশি ইবাদত করো, যতটুকু চাইছিলে সেটিকে বাস্তবায়ন করো, এর চাইতে বেশি করার জন্য চেষ্টা করো। ওয়া বাগিয়াল শাররি আকসির, এই যারা যারা খারাপ কাজ করতে, যারা ইতিপূর্বে অন্যায়জনক কাজ করতে, ইতিপূর্বে মদ সিগারেট খেতে, যারা ইতিপূর্বে যথাযথভাবে সালাত আদায় করতে না, যারা ইতিপূর্বে মানুষের হক মেরে খাওয়ার চেষ্টা করতা, যারা ইতিপূর্বে মানুষের গীবত করতা, থামো, অনেক হয়েছে, এবার থাম এবং ভালো কাজ করার জন্য চেষ্টা করো। খারাপ কাজগুলোকে বাদ দাও, ভালো কাজগুলো করার জন্য চেষ্টা করো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠান এবং প্রতিনিয়ত সেই হিসাবে আজকের দিনেও ফেরেশতা এসেছেন এবং ডাকছেন, যাতে করে যারা পুণ্যবান লোক আছে তারা বেশি বেশি করে এবং যারা অন্যায়জনক কাজের সাথে লিপ্ত আছে তারা যেন তাদের পাপ কাজগুলোকে থামিয়ে দেয়। আমরা এখান থেকে একটা বিষয় উদ্ধারণ করতে পারি যে ফেরেশতাদের ডাকার মাধ্যমে আমাদের উপকারিতাটা কি। অনেকটা ইলজিক্যাল মনে হয় অনেকের কাছে, বিশেষ করে আমি যদি আপনাকে বলি যে ফেরেশতা ডাকছেন, আপনি কি কখনো শুনতে পেয়েছেন? না, শুনতে তো পাইনি, তাহলে ডাকার লাভটা কি হলো? ফেরেশতা ডাকছেন ভালো কথা, হাদিস আমাদেরকে জানাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠান এবং তারা ডাকে, কিন্তু আমরা তো সেই ডাক শুনতে পাই না, তাহলে সেই ডাকের লাভটা কি হলো? কোনো লাভ আছে? জি হ্যাঁ, এখানে লাভ আছে। যদি আমার কাছে মনে হচ্ছে যে ফেরেশতা ডাকছেন আমি তো শুনতে পাচ্ছি না, তাহলে এটা আবার কেমন ডাক? না, এরপরে এখানে লাভ আছে। এই লাভটা হলো আপনি আপনার অন্তর অনুভব করতে পারেন। ফেরেশতার ডাক আমরা শুনতে পাই না, কিন্তু আমরা আমাদের অন্তর অনুভব করতে পারি। ঠিক যেমনই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালাতুসসালামকে সৃষ্টি করেছিলেন, সৃষ্টি করার পরে তার পিঠ থেকে তার সন্তানাদিগুলোকে সৃষ্টি করেছেন এবং আরাফার ময়দানে তাদের সকল রূহগুলোকে একত্র করেন। এই জন্য ওই ময়দানের নাম কি? আরাফা। আরাফা শব্দের অর্থ হলো পরিচয়, অর্থাৎ ওই দিনটাতে
ওই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের সকল সন্তানের রূহ, এমনকি আমি আপনি সকলেই ওই সময়টাতে আরাফার ময়দানে উপস্থিত হয়েছিলাম। উপস্থিত হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সকলেই বলেছিলাম, বালা, হ্যাঁ আল্লাহ, আমরা সকলেই বিশ্বাস করি যে আপনি আমাদের একমাত্র প্রভু, আমাদের একমাত্র স্রষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ঠিক আছে, শাহিদ না, আমরা সাক্ষ্য রাখলাম। এবং কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে আবার ধরবেন যে তোমাদেরকে ওই দিন জিজ্ঞাসা করেছিলাম এবং তোমরা স্বীকৃতি দিয়েছিলে, আমি আল্লাহ সুবহানাহু তাআলাকে একক রব হিসেবে বিশ্বাস করেছিলে, কিন্তু দুনিয়াতে গিয়ে কেন নাফরমানি করেছো? আল্লাহ সুবহানাহু তাআলা কিয়ামতের দিন ধরবেন, তো যাতে করে মানুষ এই দাবি করতে না পারে যে আল্লাহ আমরা তো জানতাম না, আমরা তো জানতাম না যে তুমি আমাদের প্রভু, এই কথা যেন মানুষ বলতে না পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন আমাদের সকলের কাছ থেকে, দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করার পূর্বেই আমাদের সকলের কাছ থেকে তিনি এই সাক্ষ্য গ্রহণ করেছেন। এখন এইখানেও একই প্রশ্ন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে সেদিন সাক্ষ্য গ্রহণ করেছিলেন এবং সেজন্য আবার আল্লাহ তাআলা কিয়ামতের দিন ধরবেন, কিন্তু আমাদের কি কারো মনে আছে? নাই, আমরা তো কেউ জানি না, কারোই মনে নাই যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে ধরেছিলেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত অবতীর্ণ করেছেন বলে আমরা জানতে পেরেছি, তাছাড়া আমাদের জানার কোনো উপায় ছিল না। তাহলে ওই সাক্ষ্য গ্রহণ করার মাধ্যমে উপকারিতাটা কি? আমাদের তো কারোই মনে নেই। ঠিক একই লজিক, একই যুক্তি, আল্লাহ সুবহানাহু তাআলা ওদিন আমাদের কাছ থেকে সাক্ষী গ্রহণ করেছিলেন, যদিও আমাদের মনে নেই, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেকটা বান্দার ভিতরে ওই অনুভূতি জাগিয়ে দিয়েছেন যে তোমার স্রষ্টা হলেন একজন এবং তার ইবাদতই তোমাকে করতে হবে। জার্মানি অথবা বোস্টন ইউনিভার্সিটি, সঠিক মনে করতে পারছি না, কোন একজন ইউনিভার্সিটির একজন প্রফেসর তিনি গবেষণা করেছিলেন 37টি বাচ্চার উপরে। আমার কাছে সেই গবেষণা পেপার আছে, কিন্তু আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। তো তিনি 37টা বাচ্চার উপরে গবেষণা করেছেন, তাদেরকে সকল রকমের পরিবেশ থেকে, অর্থাৎ ধর্মীয় অথবা নাস্তিক্যবাদ, সকল রকমের পরিবেশ থেকে মুক্ত করে তাদেরকে আলাদা করে গড়ে তুলেছেন এবং গড়ে তোলার পরে তাদের মাঝে পেয়েছেন যে প্রত্যেকটা বাচ্চাই, যদিও তাদেরকে কখনোই স্রষ্ট সম্পর্কে কোনো জ্ঞান দেওয়া হয়নি, যদিও তাদেরকে কখনোই নাস্তিক্যবাদ সম্পর্কেও জ্ঞান দেওয়া হয়নি, তারপরও প্রত্যেকটা বাচ্চা বিশ্বাস করে যে তাদেরকে সৃষ্টি করা হয়েছে এবং তাদের স্রষ্টা হলেন একজন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু ওয়ালাদিন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রাহ, প্রত্যেকটা বাচ্চা ইসলামী ফিত্রাতের উপরে জন্মগ্রহণ করে। এই জন্য প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একত্ববাদের অনুভূতি তার অন্তরের ভিতরে দিয়ে দিয়েছেন। সেজন্য কোন ব্যক্তি যদি এই অনুভূতিকে অস্বীকার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদকে অস্বীকার করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করে, এই অনুভূতির বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ধরবেন যে তোমার মনে ছিল না ঠিক আছে, কিন্তু তোমার ভিতরে আমি বান্দা অনুভূতি দিয়ে দিয়েছিলাম, কিন্তু তুমি সেই অনুভূতিকে গুরুত্ব দাওনি। ঠিক এমনই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিনিয়ত ফেরেশতাদেরকে পাঠাচ্ছেন, ফেরেশতারা প্রতিনিয়ত দুনিয়ার জমিনে এসে এই রমাদানুল মোবারকে বেশি বেশি ইবাদত করার জন্য এবং অন্যান্য খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য ফেরেশতা পাঠাচ্ছেন, তারা আমাদেরকে আহ্বান করছেন, যদিও আমরা সেই আহ্বান শুনতে পাই না, কিন্তু আমাদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অনুভূতিটা দিয়ে দিয়েছেন যে অন্যান্য মাসে বান্দা যদিও তুমি খারাপ কাজ করতে, কিন্তু এই মাসে যেন তুমি না করো, অন্যান্য মাসে যদিও তুমি কম ইবাদত করতে, এই মাসে যেন অন্যান্য মাসের তুলনায় ইবাদতের পরিমাণটা তোমার বেশি হয়। এই অনুভূতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বান্দার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, সুতরাং এই অনুভূতি যদি আমরা অস্বীকার করি তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ার সামনে দাঁড়াতে হবে। তো এখানে বিষয় হলো এই যে আমরা কয়জন এই অনুভূতিকে যথাযথভাবে কাজে লাগাতে পেরেছি, কয়জন কাজে লাগাতে পেরেছি। আমরা প্রথমেই আলোচনা করেছিলাম যে এই রমাদানুল মোবারক এত মর্যাদাবান্বিত করা হয়েছে সিয়ামের মাধ্যমে। সিয়ামের আসল উদ্দেশ্য কি? কেন আল্লাহ তাআলা সিয়াম দিয়েছেন? আমরা আলোচনা করেছিলাম, কেউ আমাদেরকে একটু স্মরণ করিয়ে দেন, হাফেজ সাহেব ছাড়া, এর আগেও হাফেজ সাহেব উত্তর দিয়েছিলেন, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানকে দিয়েছেন, কেন আল্লাহ তাআলা আমাদের উপরে সিয়াম ফরজ করেছেন? কেন? তাকওয়া অর্জন করা, এইটাই হলো একমাত্র কারণ। লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপরেও সিয়াম ফরজ করা হয়েছিল, জাস্ট ফর ওয়ান রিজন, ফার্স্ট ফর ওয়ান পারপাস, একটাই কারণ কি? সেটা তাকওয়া অর্জন করবে, বি রাইচাস, তাকওয়া অর্জন করো। আমরা তাকওয়া কতটুকু অর্জন করতে পেরেছি? বলেছিলাম যে আমাদের কাছে যদিও প্রথম মাস জানুয়ারি, আমাদের কাছে প্রথম মাস বৈশাখ, যদিও আমাদের কাছে প্রথম মাস মুহররম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রথম মাস কোনটা?
রমাদানুল মুবারক, কারণ রমজানের আগের মাস শাবান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বছরের হিসাব নিকাশ গ্রহণ করেন। বান্দা কি আমল করলো, কি কি পাপাচার করলো, এই সকল হিসাব আল্লাহ তাআলা আগের মাসে গ্রহণ করেন। তো আল্লাহ তাআলা রমাদান মাসে আমাদেরকে সিয়াম কেন দিয়েছেন, যাতে করে এই মাসে অর্জন করা তাকওয়া আমরা পরবর্তী এগারো মাস ব্যবহার করতে পারি, যাতে করে এই মাসের অর্জন করা তাকওয়া আমাকে পরবর্তী এগারো মাস চালিত করতে পারে। তো আজকে তো এই পর্যন্ত আমাদের কত রমজান চলে কে বলতে পারবেন? আঠারো রমজান চলে, তার মানে মাসের অর্ধেকের বেশি চলে গেছে। তাকে অর্জন করলাম কতটুকু, কতটুকু তাকে অর্জন করলাম? অধিকাংশ সময় তো চলেই গেল। যদি তাকে অর্জন করতে না পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কিভাবে দাঁড়াবো? যদি অর্ধেকের বেশি সময় চলে গেছে, যদি আমার তাকওয়ার পরিমাণ জিরো হয় অথবা টুকটাক হয়, এতটা পরিমাণ না হয় যে আমি পরবর্তী এগারো মাস চলতে পারবো না, তাহলে আল্লাহ তাআলা যদি আমাকে ধরেন বান্দা রমজান মাস দিয়েছিলাম কি অর্জন করবে? আমাদের অবস্থা হলো ভিন্ন। রমজান মাসের যখন যত বেশি আগাবে আমাদের তাকওয়ার পরিমাণ তত বৃদ্ধি পাবে, এটা হলো উদ্দেশ্য। কিন্তু রমজান মাস যত সামনে যায় আমাদের তাকওয়ার পরিমাণ তত কমতে থাকে, এটা হলো বাস্তবতা। রমজান মাসের প্রথম রাত্রিতে, প্রথম তারাবির সালাতে যেই পরিমাণ লোক হয় আস্তে আস্তে কি বাড়ে নাকি কমে? কমতে থাকে। তাহলে আসল উদ্দেশ্য ছিল যে রমজান এক এক করে সামনে আগাবে আর মুসল্লির সংখ্যা এক এক করে বাড়তে থাকবে, কিন্তু আমাদের অবস্থা হয়ে গেছে সম্পূর্ণ উল্টো। দিন যায় আর আমাদের মুসল্লির সংখ্যা দিন দিন কমতে থাকে। আশ্চর্যজনক বিষয়, কি জন্য আল্লাহ তাআলা দিলেন আর আমরা কিভাবে চলছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে ধরেন আমি কি জবাব দিব? আমি তো তাকওয়া অর্জন করতে পারিনি সম্মানিত উপস্থিতি। সেজন্য আমাদের বোঝা উচিত যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেই দাবি নিয়ে এসেছি যে আমরা দুনিয়াতে প্রেরিত হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব। মাইকে সমস্যা হচ্ছে, আপনারা কথা বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়া অর্জন করার জন্য দিয়েছেন, তাহলে আমরা তাকওয়া অর্জন করলাম কতটুকু? আমি এর আগেও বিড়ি সিগারেট খেতাম, রমজান মাস আজকে আঠারো রমজান চলে যাচ্ছে কিন্তু এখন আমি বিড়ি সিগারেট খাই। এর আগেও মানুষের গীবত করতাম, রমজান আসার পরে এখন আমি গীবত করি। রমজান আসার আগে আমি নামাজ পড়তাম না, সালাত আদায় করতাম না, এখন আঠারো রমজান চলে কিন্তু এখন পর্যন্ত আমার অবস্থা সেম, আমার মাঝে বিন্দুমাত্র কোনো পরিবর্তন হয় নাই। তাহলে রমজানের আসল উদ্দেশ্য আমি এখন অর্জন করতে পারিনি। রমজান মাসের উদ্দেশ্য কেবলমাত্র এটা নয় যে আপনি শুধুমাত্র রমজান মাসের ত্রিশটা সিয়াম পালন করবেন, না, এই সিয়ামের আসল উদ্দেশ্য হলো যে আমরা অন্যায়জনক কাজ থেকে নিজেকে বিরত রাখার সক্ষমতা অর্জন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা বিয়ে করতে পারো না, যাদের বিয়ে করার সামর্থ্য নেই, তারা রোজা রাখো। এখন অনেকে মনে করেন যে রোজা রাখলে মানুষের প্রবৃত্তি কমে, সেক্স পাওয়ার যেটা আছে সেটা দিন দিন কমে যদি কোনো ব্যক্তি রোজা রাখে। আসলে এটা সত্য নয়, কোনো ব্যক্তি রোজা রাখলে তার প্রবৃত্তি কমবে এটা আসল উদ্দেশ্য নয়, গবেষণা আমাদেরকে এটা বলে না। আসল উদ্দেশ্য কি হলো, যখন কোনো ব্যক্তি সিয়াম পালন করবে তখন সে নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা অর্জন করবে, যখন কোনো ব্যক্তি সিয়াম পালন করবে তখন সে নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার যোগ্যতা অর্জন করবে, যখন কোনো ব্যক্তি সিয়াম পালন করবে তখন তার তাকওয়া এতটাই বর্ধিত হবে যে সে কোনো নারীর দিকে তার চোখ পড়ার সাথে সাথে সে তার চোখকে ফিরিয়ে নিবে, সে অশ্লীল কোনো জিনিস দেখবে না, অশ্লীল কোনো কথাবার্তা শুনবে না। এটা হলো আমাদের সিয়াম পালন করার একমাত্র উদ্দেশ্য, কিন্তু আমরা সেই উদ্দেশ্য থেকে অনেক আগেই চলে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আলহামদুলিল্লাহ মুসলিম হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমাদের মুসলিমদের মধ্যে দুই ধরনের লোক আছে, যারা খুব ধার্মিক আর যারা অধিকাংশ ক্ষেত্রে পাপ করে। যারা অনেক ধার্মিক হয়তো টুকটাক কিছু পাপ করে তারা হলো এক শ্রেণী, যারা ইমানদার পরিপূর্ণ ইমানদার। আরেকটা আছে অধিকাংশই পাপী, প্রচুর পরিমাণে পাপ করে। আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম কাদের জন্য দিয়েছেন? এই রমজান মাস কাদের জন্য, পাপীদের জন্য নাকি ইমানদারদের জন্য? নো, জাস্ট ফর দ্য সিনার্স, পাপীদের জন্য। এই রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন পাপীদের জন্য, নিজে থেকে বলছি না, প্রমাণ আছে আমার কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যাবে, যে ব্যক্তি সিয়াম পালন করবে রমজান মাসে আল্লাহ তাআলা তার পিছনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। যে ব্যক্তি রমজান মাসে তারাবির সালাত আদায় করবে আল্লাহ তার পিছনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। যে ব্যক্তি লাইলাতুল কদর রাত্রগুলোকে আদায় করবে আল্লাহ তাআলা তার পিছনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম এসে বললেন, খুসরান মান আদরাক রমাদান ওয়া লাম ইউগফার লাহ, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু ক্ষমা পেল না ওই ব্যক্তি ধ্বংস হোক।
তারাবি লাইলাতুল কদরের একমাত্র দোয়া কি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা করাকে পছন্দ করো, সুতরাং আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। তাহলে এই সকল বিষয়ের দিকে তাকালে রমজান মাসের একমাত্র উদ্দেশ্য হলো ক্ষমা অর্জন করা। এখন তাকওয়াবানরা কি ক্ষমা অর্জন করবে নাকি সত্যিকার অর্থে পাপীরা ক্ষমা অর্জন করবে? তার মানে বোঝাই যাচ্ছে এই রমজান মাস মূলত সত্যিকার অর্থে ইমানদারদের জন্য নয়, এই রমজান মাস হলো আমি আপনার মতো পাপি ব্যক্তির জন্য, যারা সারা জীবন পাপ করতে করতে পাপকে একদম গলা পর্যন্ত নিয়ে চলে এসেছে, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে একটু ক্ষমা প্রয়োজন। এই মাসকে কেন্দ্র করে আমার মতো পাপীরা যেন ক্ষমা অর্জন করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা রমজান মাস দিয়েছেন। হ্যাঁ, এটাও সত্য যে যারা ইমানদার তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইবে, যারা ইমানদার তারাই রমজান মাসে ইবাদত করবে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে টার্গেট করে কিছুই বলেননি। যদি আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই তাহলে সহজে বুঝতে পারবেন। ধরুন আপনি ডাক্তারের কাছে গেলেন, আপনার চোখের সমস্যা, ডাক্তার আপনাকে কিছু ট্যাবলেট দিয়ে দিবেন এবং বলবেন যে চোখটা পরিষ্কার করবেন, পরিষ্কার রাখবেন, এটা ওটা ব্যবহার করা যাবে না ইত্যাদি ইত্যাদি। আপনার দাঁতের সমস্যা হলো, ডাক্তার আপনার দাঁতের ওষুধ দেওয়ার পরে বলবেন যে সবসময় ব্রাশ করতে হবে, দাঁতের এই এই সমস্যা এগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে ইত্যাদি ইত্যাদি। আপনার শ্বাস প্রশ্বাসের সমস্যা হলো, আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনাকে বললেন যে সবসময় শ্বাস নিবেন, শ্বাস কখনো বন্ধ রাখবেন না, এরকম ডাক্তার কখনো বলে না, সব ক্ষেত্রে এরকম বললো আপনাকে শ্বাস নিতে হবে, শ্বাস প্রশ্বাস বাদ দেওয়া যাবে না, এরকমটা ডাক্তার কখনোই বলে না। কেন? কারণ আপনাকে আমি যদি নিষেধ করি অথবা আদেশ করি, আপনি যেইভাবে শ্বাস নেওয়ার কথা ওইভাবেই শ্বাস নেবেন। ডাক্তার যদি আপনাকে বলেও যে ভাই আপনি যদি 10 মিনিট পর পর শ্বাস নেন, 10 মিনিট আপনার শ্বাস বন্ধ রাখেন, তাহলে এটা আপনার শরীরের জন্য উপকার, আপনি সুস্থ হয়ে যাবেন, আপনি কি ডাক্তারের কথা মানবেন? না। কারণ আমি যদি 10 মিনিট শ্বাস নিই আমি কি বাঁচবো? তো আমার মতো মৃত ব্যক্তির জন্য আবার কিসের উপকার? তাহলে সকল ক্ষেত্রেই আর ডাক্তার আপনাকে এই বিষয়ে পরামর্শ দিবেন, কিন্তু শ্বাসের ব্যাপারে ডাক্তার আপনাকে পরামর্শ দিবে না। কেন দিবে না? কারণ সে জানে, সে আপনাকে আদেশ করুক আর না করুক আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ করবেন না। এটা হলো উদ্দেশ্য, এটা হলো কারণ। ঠিক এমনই ভাবে একজন ইমানদার ব্যক্তিকে আদেশ করার প্রয়োজনই নেই, একজন ইমানদার ব্যক্তিকে এরকম ভাবে র্যান্ডামলি আলোচনা করার প্রয়োজন নেই যে এই মর্যাদা রয়েছে সুতরাং তোমাকে ইবাদত করতে হবে। তাকে আদেশ করা হোক বা না হোক, সে ইবাদত করতে পছন্দ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে সে অন্তরে প্রশান্তি অনুভব করে, সুতরাং সে ইবাদত করেই যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সারা রাত সালাত আদায় করতেন, তার পাগুলো ফেটে সেখান থেকে পানি বের হতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিলে তিনি ভয় পেয়ে যেতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কিছু হয়ে গেল না, কারণ তিনি 1-1.5 ঘন্টা সিজদার মধ্যে কাটিয়ে দিচ্ছেন। অবশ্যই তার ভিতরে সন্দেহ তৈরি হয়ে যেত যে আবার তার কিছু হয়ে যায়নি তো। তিনি তার পায়ের ভিতরে চিমটি দিতেন, চিমটি দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পা নাড়াতেন এবং তখন তিনি বুঝতে পারতেন যে না, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আছেন। তিনি বাধ্য হয়ে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা আপনার পিছনের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন, সামনেরও সকল গুনাহ ক্ষমা করা হয়েছে, তাহলে এত ইবাদত করার কি কারণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আওয়ালাম আকনা আতাম শাকুরা, আয়েশা তুমি কি মনে করো আমি কি আল্লাহ তাআলার শুকর গুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। তার মানে নেককার বান্দাদেরকে আলাদা করে উপদেশ দেওয়ার প্রয়োজন নেই, তারা অটোমেটিকলি চলে যাবে। কিন্তু এই উপদেশ, এই রমাদান, এই ইবাদত, এই মর্যাদা কেন আমি আপনার মতো পাপি ব্যক্তিদের জন্য? সুতরাং আমি যদি এখন পর্যন্ত আমার এই ক্ষমা অর্জন করতে না পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বিরুদ্ধে অ্যাকশন নেবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিরুদ্ধে বক্তব্য করেছেন। একটা জিনিস অবাক করার মতো বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলিমের বিরুদ্ধে কখনো বদদোয়া করেছেন? না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাফেরের বিরুদ্ধে বদদোয়া করেছেন? না। আপনারা কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাফেরের বিরুদ্ধে বদদোয়া করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফের ময়দানে এত পরিমাণে প্রহার করা হলো, হাদিস থেকে আমরা বর্ণনা পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা থেকে এমন ভাবে রক্ত ঝরছিল যে তার পায়ের জুতা তার পায়ের পাতার সাথে রক্তের কারণে লেগে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় গিয়ে অবশ্যই বসলেন, তার সারা শরীর থেকে রক্ত ঝরছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম এসে বলেন যে আল্লাহ রাসূল আপনি এই মুহূর্তে অনুমতি দেন, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আপনি এই মুহূর্তে আমাকে অনুমতি দেন, আমি সবগুলোকে পাদদে পাহাড় দিয়ে একদম ধ্বংস করে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমি আমার উম্মতের জন্য বদদোয়া করতে পারি না।
তার দাঁত ভেঙে ফেলা হয়েছে, তার চোখের শিরস্ত্রাণ কেটে ফেলা হয়েছে, তার বর্মকে কেটে ফেলা হয়েছে, তিনি মারাত্মক ভাবে ক্ষতবিক্ষত হয়েছেন। তখনও জিবরিল আলাইহিস সালাম এসে বলেছেন, আল্লাহ রাসুল, আল্লাহ আপনাকে দেখেছেন, আপনার উম্মত আপনার সাথে যে আচরণ করেছে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, এগুলো তিনি অবলম্বন করেছেন যাতে করে আমি তাদেরকে ধ্বংস করে দেই। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, আমি আমার উম্মতের বিরুদ্ধে বদদোয়া করতে পারি না। বিপরীতে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঠিক একই জিবরিল, এই একই ফেরেশতা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এসে বললো যে আল্লাহ রাসুল, রমজান যারা পেয়ে গেছে, রমজান যাদের শেষ হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত ক্ষমা অর্জন করতে পারে নাই, তারা ধ্বংস হোক, বিশ্বনবী আমি আপনার মতো এই নর্মাল মুসলিমদের জন্য যারা রমজান পাওয়ার পরও আল্লাহ তাআলার ক্ষমা অর্জন করতে পারে নাই, তাদের জন্য বিশ্বনবী বদদোয়া করে গিয়েছেন যে হ্যাঁ আমিও তোমার সাথে একমত, এরা ধ্বংস হয়ে হোক, এদের জন্য ধ্বংস ছাড়া অন্য কিছু প্রয়োজন নেই। তাহলে আমাদের অবস্থা কোথায়, যেখানে তিনি কোনো কাফের বিরুদ্ধে বদদোয়া করেননি কিন্তু আমি আপনার মতো হতভাগাদের জন্য বদদোয়া করেছেন যারা রমজানের মতো বরকতময় মাস পেল কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নিতে পারে নাই, সম্মানিত উপস্থিতি। সেজন্য আমাদেরকে দেখতে হবে যে আমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ক্ষমা অর্জন করতে পারি। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সিস্টেমও দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যাবে, যদি কোনো ব্যক্তি ক্ষমা পেতে চায় তাহলে রমজান মাসের সিয়ামগুলোকে পালন করো, যদি কেউ অসুস্থ হয় অথবা অন্য কোনো কারণে সিয়াম পালন করতে না পারে এখনো ক্ষমার সুযোগ রয়েছে। সেটা কি, যে সে অসুস্থতার কারণে সিয়াম পালন করতে পারছে না, ওকে দেখছে না সমস্যা নেই, এক্ষেত্রে কি করো, রমজান মাসের প্রতি রাত্রের লাইলাতুল কি বলে কিয়ামুল লাইল গুলো আদায় করো, তারাবির সালাত গুলো আদায় করো, তাহলেও তুমি ক্ষমা পেয়ে যাবে। অসুস্থ অথবা অন্য কোনো কারণে তুমি কিয়ামুল লাইল আদায় করতে পারছো না, তারাবির সালাত আদায় করতে পারছো না, ওকে এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে। মান ক্বামা লাইলাতাল ক্বাদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, 18 রমজান চলে গেছে এখনো তুমি ইবাদত করতে পারো নাই, এখনো তুমি নিশ্চিত যে তুমি আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নিতে পারো নাই, টেনশন করার কোনো প্রয়োজন নেই, স্টিল উই হ্যাভ হোপ, এখনো সুযোগ আছে। সেটা কি, মান ক্বামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, এখনো যদি তুমি লাইলাতুল কদর রাত্রিগুলোতে ইবাদত করো তাহলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পিছনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুতরাং এখনো সুযোগ আছে, আজকে 18 রমজান, আর মাত্র দুদিন পরেই আমাদের লাইলাতুল কদর রাত্রগুলো শুরু, এবং লাইলাতুল কদর মানে এই নয় শুধু শুধুমাত্র আমি একদিন অথবা দুই দিন পালন করব, অথবা এমনটাও নয় যে আমি শুধুমাত্র 5 দিন আদায় করব, বরং বুদ্ধিমানের কাজ হলো এই যে আমি পুরো 10 রাত্রই ইবাদত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের 10 দিন কেন ইতিকাফ করতেন, তার অন্যতম কারণ ছিল যে লাইলাতুল কদরের রাত্রগুলো যেন মিস না হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার মতো শুধুমাত্র 27 রাত্রিতে ইবাদত করতেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র বেজর রাত্রিগুলোতে ইবাদত করতেন না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের 10 রাত্রই ইবাদত করতেন, এবং এই ইবাদতে কোনো রকমের যেন বাধা না আসে সেজন্য তিনি পরিবার এবং সকল কিছুকে বাদ দিয়ে তিনি আলাদা করে মসজিদে চলে যেতেন, পুরো দুনিয়ার সাথে তার সম্পর্ককে বিচ্ছিন্ন করে তিনি কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধ্যানে মনোনিবেশ করতেন। তাহলে আমাদের এখনো সুযোগ আছে যে আমরা এখন পর্যন্ত যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ক্ষমা অর্জন করতে পারি নাই তারা লাইলাতুল কদরটাকে যথাযথভাবে আদায় করব, এবং যারা লাইলাতুল কদর আদায় করতে চাই অবশ্যই অবশ্যই তাদের জন্য ইতিকাফ করা জরুরি। আপনারা একটু সামনে এগিয়ে বসেন, আপনারা একটু সামনে এগিয়ে বসেন, পিছনে জায়গা হচ্ছে না, সামনে এগিয়ে বসেন আপনারা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই সুযোগ এখনো রেখেছেন যে আমরা যদি লাইলাতুল কদরও এখন পর্যন্ত আদায় করতে পারি, সেই সুযোগ এখনো আমাদের হাতে আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ক্ষমা অর্জন করতে পারব, সম্মানিত উপস্থিতি। সেজন্য এতেকাফ সম্পর্কে আলাদা করে কোনো আলোচনা করার প্রয়োজন নেই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা একটা এক্সক্লুসিভ ইবাদত, এক্সক্লুসিভ ওয়ার্শিপ, যেরকম ইবাদত অন্য কোথাও পাওয়া যায় না, এটা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মীয় ইবাদত। সুতরাং আমাদের অবশ্যই অবশ্যই উচিত প্রত্যেকেই এতেকাফ করার চেষ্টা করবই করব, এবং এমন হতভাগা আমি আমার এলাকায় দেখতে চাই না, আমি আমার পুরিন্দা এলাকার মধ্যে এমন কোনো হতভাগা দেখতে চাই না যারা বয়স হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত একবারে এতেকাফ করেননি, এমন হতভাগা থাকা চাইতে না থাকাই ভালো, সম্মানিত উপস্থিতি। সুতরাং সকলের কাছে অনুরোধ থাকবে যে আমাদের যাদের সুযোগ আছে, যাদের সুযোগ নাই তারা সুযোগ তৈরি করার চেষ্টা করব, কিন্তু এতেকাফ অবশ্যই অবশ্যই করার চেষ্টা করব,
এবং যদি কেউ এতেকাফ করতে না পারেন তাহলে অবশ্যই আমার সিস্টেম অর্জন করতে পারেন। আমি যদি এতেকাফ করতে নাও পারি তাহলে অন্তত শেষের 10 দিন মসজিদে থাকার চেষ্টা করি, যাতে করে আমার রাতের ইবাদতগুলো মিস না হয়ে যায়। তাহলে এমন যদি হয় যে আপনি এতেকাফ করতে পারবেন না, আপনার যথেষ্ট ব্যস্ততা আছে, তাহলে মসজিদে অন্তত শেষের 10 দিন থাকার চেষ্টা করুন, অন্যান্য কাজও করলেন এর মধ্যে। অবশ্যই যদি আপনি মসজিদে থাকেন, বাড়িতে থাকার চাইতে আপনার ইবাদতের পরিমাণ অবশ্যই বেশি হবে। সুতরাং অবশ্যই অবশ্যই আবারও বলছি, আমরা অবশ্যই অবশ্যই লাইলাতুল কদর আদায় করব, এবং বিশেষ করে এটা আদায় করার ক্ষেত্রে আমাদের এতেকাফ করতেই হবে। এবং লাইলাতুল কদর সম্পর্কে আমাদের লম্বা আলোচনা করার সুযোগ নেই, আমি আপনাদেরকে বলবো যে এই শেষের 10 দিনের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে স্পেশাল দিন। পুরো বছরের মধ্যে যেমন রমজান স্পেশাল, এই রমজানের মধ্যে লাইলাতুল কদর অর্থাৎ শেষের 10 দিন স্পেশাল। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন যে শেষের 10 দিন চলে এসেছে, তখন তিনি তার লুঙ্গিকে জোর করে বাঁধতেন, তিনি তার কোমরে গামছা বাঁধতেন। তার মানে কি আসলেই তিনি 21-এর দিনই কোমরে গামছা বাঁধতেন? না, আসলে সেটা উদ্দেশ্য নয়। আসলে উদ্দেশ্য হলো তার যত রকমের ব্যস্ততা আছে সেগুলোকে এক এক করে কাট কাট করতে করতে তিনি এমন জায়গায় চলে যেতেন যে এখন আমার আর কোনো ঝামেলা নেই, আমি শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদতই করব, আর কিছু করব না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের 10 দিন আসার পূর্বেই আস্তে আস্তে দুনিয়ার একটা একটা জিনিসের সাথে তিনি সম্পর্ক বিচ্ছিন্ন করতেন, যাতে শেষের 10 দিন তার আর অন্য কোনো দিকে অথবা অন্য কোনো জায়গায় তাকে মনোনিবেশ করতে না হয়, তিনি যেন শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে পারেন। আমি ইবাদতের ক্ষেত্রে গত বছরও আপনাদেরকে কিছু মেটেরিয়ালস দিয়েছিলাম যে ইবাদত অনেক রকম হয়ে থাকে, কিন্তু যদি আমি সংক্ষেপে আপনাদেরকে কিছু কথা বলি, তার মধ্যে একটি হলো যে আমরা এই দিনকে কেন্দ্র করে অবশ্যই প্রতি রাত্রে সালাত আদায় করব, অন্তত পক্ষে যদি 2 রাকাত হয় তারপরেও, অন্তত পক্ষে 2 রাকাত হলো প্রতিনিয়ত সালাত আদায় করব, এবং এর পাশাপাশি প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু তাআলার কাছে নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, প্রতিনিয়ত কোরআনুল কারীম তেলাওয়াত করব। যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানেন না তারা শিখবো, এবং আপনাদের কাছে একটা সুন্দর একটা বিষয়ও দিয়েছিলাম, যারা কোরআন তেলাওয়াত করতে জানে না অথবা এত আলোচনা করার পরেও আপনি কোরআন তেলাওয়াতের জন্য সময় বের করতে পারেন না, তারা অন্তত সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করুন। এটা তো কঠিন কোনো বিষয় নয়, আমরা যে কোনো সময় চাইলে যে কোনো ভাবে সূরাতুল ইখলাস অন্তত 3 বার তো তেলাওয়াত করতে পারি, আমি সর্বনিম্ন বলছি, এর চাইতে আপনি যত বেশি সম্ভব আপনি করে যাবেন, অন্তত পক্ষে 3 বার করে হলেও সূরাতুল ইখলাস তেলাওয়াত করুন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরাতুল ইখলাস আদিবে সূরাতুল কোরআন, যদি কোনো ব্যক্তি 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে তাহলে সমগ্র কোরআন খতম করে দেওয়ার সমপরিমাণ নেকি আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। সুতরাং অবশ্যই এটা থেকে আমাদের ছুটে যাওয়া উচিত নয়, এবং আমরা অবশ্যই অবশ্যই অন্তত পক্ষে সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করব, এবং তার পাশাপাশি দেখুন আমরা সকল জায়গাতে সমস্যার মাধ্যমে জর্জরিত, পরিবারে অশান্তি, বাজারে অশান্তি, এমনকি মসজিদেও অনেক জায়গায় অশান্তি ঢুকে গেছে, সমাজে অশান্তি, দেশে অশান্তি, এইরকমই অশান্তির মধ্যে আল্লাহ তাআলার রহমতের প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশশান, যে ব্যক্তি আমার উপরে 1 বার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাযিল করবেন। সুতরাং আমরা অন্তত পক্ষে 1 বার হলেও দৈনিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করার চেষ্টা করব, দৈনিক অন্তত 10 টাকা হলো প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করার চেষ্টা করব। কেন? আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদরের রাত্র এটা 1000 মাসের চাইতে উত্তম। তো আপনাকে যদি আমি বলি যে আপনি টানা 50 বছর প্রতিদিন 2 রাকাত করে সালাত আদায় করবেন, একদিন মিস দেওয়া যাবে না, আপনার দ্বারা কি সম্ভব? না। আমি যদি আপনাকে বলি পুরো 50 বছর আপনি প্রতিনিয়ত অন্তত 10 টাকা করে হলেও আপনি দান করে যাবেন, আপনার পক্ষে কি সম্ভব? না। যদি আমি আপনাকে বলি প্রতিনিয়ত আপনি কোরআন তেলাওয়াত করবেন, একদিনও মিস করা যাবে না, এটাও আপনার দ্বারা সম্ভব নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চাইতে সহজ পদ্ধতি আমাকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোন ব্যক্তি যদি লাইলাতুল কদর রাত্রিতে 10 টাকা দান করে তাহলে পুরো 100 বছর 10 টাকা দান করার চাইতেও বেশি মর্যাদাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা আরো বলছেন যদি কোন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় লাইলাতুল কদর রাত্রিতে 2 রাকাত সালাত আদায় করে তাহলে পুরো 1000 মাস অর্থাৎ প্রায় 100 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় 2 টাকা করে অথবা 2 রাকাত সালাত আদায় করার সমপরিমাণ অথবা তার চাইতেও বেশি। তো আমরা সারা জীবন অবশ্যই এরকম ভাবে ইবাদত করে যেতে পারবো না, আমরা অধিকাংশ অবশ্যই 100 বছর সুযোগও পাবো না, 1000 মাস দুনিয়াতে বাঁচারও সুযোগ হবে না আমাদের, কিন্তু আমরা অন্তত লাইলাতুল কদরের রাত্রিগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এটুকু করতেই পারি। সম্মানিত উপস্থিতি,
সেজন্য লাইলাতুল কদরকে আমাদের কেন্দ্র করে ইবাদতগুলো করা উচিত, এবং লাইলাতুল কদর যেহেতু নির্দিষ্ট হয় সুতরাং আমাদের উচিত শেষের সম্পূর্ণ 10 দিনই লাইলাতুল কদর পালন করা, শেষের 10 দিনই আমাদের লাইলাতুল কদরের জন্য প্রতিনিয়ত সালাত আদায় করা, প্রতিনিয়ত দান করে যাওয়া। এই দান এমন একটা বিষয়, আমরা এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে আমরা যে কোনো বিষয়ে আলোচনা করি না কেন দান অটোমেটিকলি সেই আলোচনার ভিতরে ঢুকে যায়। ব্যবসা নিয়ে আলোচনা করব, সেখানে দানের আলোচনা করতেই হবে, কারণ বিশ্বনবী বলেছেন ব্যবসার মধ্যে যে সমস্যা হয় সেই সমস্যা কাটিয়ে উঠার জন্য তুমি দান করো। যদি আমি আল্লাহ তাআলার ক্ষমা নিয়ে আলোচনা করতে যাই অবশ্যই আমাকে দানের আলোচনা করতেই হবে, কারণ ক্ষমা পাওয়ার অন্যতম পদ্ধতি হলো দান করা। অসুস্থতা থেকে সুস্থতা অর্জনের জন্য আলোচনা করব, সেইখানেও আমাকে দানের আলোচনা করতে হবে, কারণ দান না করলে অসুস্থতা থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা কমে যায়। যদি আমি হজ্জের আলোচনা করি সেখানেও দান অন্তর্ভুক্ত, যদি আমি সিয়ামের আলোচনা করি সেখানেও দান অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা সালাতের সাথে সাথে দানকে অন্তর্ভুক্ত করেছেন, এমন কোন জায়গায় আল্লাহ তাআলা বলেননি আকিমুস সালাত যেখানে আল্লাহ তাআলা এটা না বলেছেন যে ওয়া আতুজ যাকাত, অর্থাৎ সালাত আদায় করবা এর সাথে সাথে দানকে সম্পৃক্ত করা হয়েছে। এমন কি বিশেষ করে এই রমজানুল মুবারক এই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানের সাথে সম্পৃক্ত করেছেন, সুতরাং রমজান মাসে যদি আমি চাইও যে আমি দানের আলোচনা করব না কিন্তু তারপর রমজান আমাকে টেনে নিয়ে আসে, আমাকে দানের আলোচনা করতেই হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসে যত দান করতেন এই রমজান মাসকে কেন্দ্র করে সাহাবীরা বলছেন, বিশ্বনবী নয় সাহাবীরা বলছেন যে রমজান মাস আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবাহিত বাতাসের চাইতে বেশি গতিশীল দানবীর ছিলেন। সুবহানাল্লাহ, তাহলে তার দানের গতি কত বেশি ছিল যে প্রবাহিত বাতাস কেউ যেন তিনি ছাড়িয়ে যাবেন তার দানের মাধ্যমে। এবং দান আর রমজান এই দুইটা জিনিস একে অপরের সাথে সম্পৃক্ত, কিভাবে প্রতিনিয়ত রমজান মাসে, রমজান মাসে যেমন প্রত্যেক দিন ফেরেশতা অবতরণ করেন এবং মানুষকে রমজান মাসে ইবাদত করার জন্য আহ্বান করেন, ঠিক এমনই ভাবে প্রতিনিয়ত দান করার জন্য আল্লাহ তাআলা দুজন ফেরেশতা অবতীর্ণ করেন। প্রতিনিয়ত দুজন ফেরেশতা এসে দুনিয়াতে আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দানের জন্য দোয়া করতে থাকেন যে আল্লাহ যারা দান করেছে আতিল মুনফিকা খলাকা, যারা দান করেছে তাদের দানের সেই ঘাটতিটুকু তুমি পূরণ করে দাও, আর যারা দান করে না ওয়া আতিল মুনফিকা তালাফা, যারা দান করে না যারা কৃপণ তাদের সম্পদগুলোকে তুমি ধ্বংস করে দাও। তাহলে দান এবং রমজান এই দুইটা এই দিক থেকে খুবই কাছাকাছি। রমজান মাসে ইবাদত করার জন্য যেমন ফেরেশতা অবতীর্ণ হয়ে মানুষকে ডাকতে থাকেন ঠিক এমনই ভাবে দান করার জন্য প্রতিনিয়ত দুজন ফেরেশতা এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যারা দানবীর তাদের জন্য দোয়া করতে থাকেন। তাহলে বিষয় দুইটা কতটা সম্পৃক্ত এবং একে অপরের প্রাসঙ্গিক, সেজন্য আমরা যদি চাইও যে আমরা দানের আলোচনা করব না কিন্তু দানের আলোচনা রমজান আমাদেরকে টেনে নিয়ে আসে, সেজন্য সম্মানিত উপস্থিতি অবশ্যই অবশ্যই আমাদের দানের হাতকে বর্ধিত করতে হবে, আমাদের দানের হাতকে বাড়ানো প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া বানি আদম আনফিকুম ফিকালি, বনি আদম তুমি দান করো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দান করব। ওয়া ইউরিদিস সাদাকাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দানের উপরে বরকত দান করেন। বিশ্বাস হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দানের উপরে বরকত দান করেন। বরকত মানে আমাদের কাছে মনে হয় যে আমি দান করলাম, দান করার সাথে সাথে সেই টাকা ডাবল হয়ে যাবে, এইটা আমাদের কাছে মনে হয়। দান করলাম, দান করার পরে বাড়িতে যেতে যেতে দেখবো যে অন্য এমন এক জায়গা থেকে টাকা এসেছে সাথে সাথে যে ওইটার মধ্যে কোনো ঘাটতি পড়ে নেই, এটা হয় আমাদের কাছে দানের মূল এবং বরকতের প্রধান উদ্দেশ্য এবং চাহিদা। আমি আপনাদেরকে এক্ষেত্রে একটা গল্প বলতে পারি। 2-3 মাস আগে হয়তোবা মসজিদে টাকা কালেকশন করা হলো, এখন কালেকশন করার পরে দেখলাম যে এখানে একটা ফিগারে যাওয়ার জন্য কিছু টাকা বাদ আছে, তা আমি বললাম আমাদের সহসভাপতি সাহেবকে আলাউদ্দিন কায়েক বললাম যে ঠিক আছে বাকি টাকা আমি দিয়ে দিচ্ছি। এখন মানি ব্যাগ গিয়ে খুলে দেখি যে এখানে টাকা খুবই শর্ট, আমি যদি এখান থেকে দিয়ে দিই তাহলে ইউনিভার্সিটিতে যাওয়ার ভাড়া আছে কিন্তু রাতে খাওয়ার জন্য যথেষ্ট টাকা নেই। চিন্তা করলাম যে নিয়ত করে ফেলেছি দিয়ে দিব, তো রাতের খাবারের চিন্তা বাদ দিলাম এবং টাকা আমি দান করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের খাবারের অবশ্যই ব্যবস্থা করলেন, যদিও সেই মুহূর্তে চিন্তা হচ্ছিল যে এই মুহূর্তে আমি কোনো ব্যাংক খোলাও পাবো না যে আমি সেখান থেকে গিয়ে আবার নতুন করে টাকা তুলবো, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে আমি দান করে চলে গেলাম। শনিবার গেল, রবিবার এমন এক জায়গা থেকে টাকা আসলো যেই পরিমাণ টাকা আসার কথা ছিল, আগে থেকে প্ল্যান করা ছিল যে ওখান থেকে ওই পরিমাণ টাকা আসবে কিন্তু সেখান থেকে 1.5 গুণ টাকা এসেছে, এবং আমি রাতের খাবারকে আমার জন্য স্যাক্রিফাইস করেছিলাম
তারা এমন জায়গা থেকে আমার জন্য সুবিধা এসেছে, খাবার এসেছে, যে একদম ফাইভ স্টার হোটেল ঢাকা এসপোর্ট থেকে আমার জন্য খাবারের ব্যবস্থা করা হলো। তা আমি চিন্তা করে দেখলাম যে হয়তো ওই ফাইভ স্টার হোটেল থেকে খাবার এই জন্য এসেছে যে আমি রাতের খাবারটাকে আল্লাহ তাআলার দানের জন্য উৎসর্গ করে দিয়েছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ওই দানের টাকাগুলো দিয়ে দিয়েছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই পরিমাণ দানের টাকা আমি দান করেছিলাম তার চেয়ে অন্তত পক্ষে 10-15 গুণ বেশি টাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুদিন পরেই দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো এটা হলো বারাকাত, এটা হলো বারাকাত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তায় দান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আবার দিয়ে দিবেন। কিন্তু আরো একটা ঘটনা আছে, যেমন গত সপ্তাহের কথা যদি আমি বলি, গত সপ্তাহে নিয়ত করলাম যে আমি দান করব কিন্তু মানি ব্যাগে টাকা নেই। আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব জাহাঙ্গীর সাহেবের কাছ থেকে 200 টাকা ধার করলাম, ধার করে তারপর দান করলাম। এখন পুরো সপ্তাহ পার হয়ে গেছে কিন্তু কোনো জায়গা থেকে আমার দুই কানা করিও আসে নাই। তাহলে বিষয়টা কি, এর আগে একবার আমি দান করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাড়িয়ে দিলেন, কিন্তু এই সপ্তাহে দান করলাম সাথে সাথে আমি কোনো টাকা পাইনি, তার মানে কি কোরআনের আয়াত ভুল? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাধীন। আপনি দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনাকে সাথে সাথে দিবেন, আল্লাহ তাআলা যদি চান আপনাকে দেরিতে দিবেন, এবং আল্লাহ তাআলা যদি আমাকে সেই সুযোগ দেন যে বান্দা তুমি কোনটা চাও, আমি অবশ্যই বলবো যে আল্লাহ ওই 200 টাকা দানের মর্যাদা এখনো যেহেতু তুমি আমাকে বিনিময় দাও নাই, সুতরাং এটা তুমি কেয়ামত পর্যন্ত ধরে রাখো, তুমি আমাকে কেয়ামতের দিনে দিও। কারণ আমরা কোরআন এবং হাদিস ইতিহাস যদি আমরা দেখি তাহলে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যত দেরিতে দেন তার মর্যাদা তত বড় হয়। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বর্ণনা থেকে পাই, আমরা আমাদের ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের দিকে তাকাই, তিনি আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা, তিনি আমাদেরকে মুসলিম নামে আখ্যায়িত করেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে তার সন্তানের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা তার জীবন দশাতেই সন্তান দান করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম আরো একটা দোয়া করেছিলেন, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ তুমি আমার বংশধর থেকে একজনকে পাঠাও, একজনকে রসুল করে পাঠাও যিনি আমার উম্মতকে অর্থাৎ আমার পরবর্তী বংশধরদেরকে কোরআন হাদিস শিক্ষা দিবে, অর্থাৎ হিকমত শিক্ষা দিবে এবং দ্বীনের পথে ডাকবে ইত্যাদি ইত্যাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করেছেন, কিন্তু সাথে সাথে সেটার বাস্তবায়ন ঘটাননি। তার মৃত্যুর পরে আল্লাহ তাআলা কাউকে নির্ধারণ করতে পারতেন, তার সন্তানদের মধ্যে থেকে আল্লাহ তাআলা কাউকে নির্ধারণ করতে পারতেন, ইসমাইল অথবা ইসহাককে আল্লাহ তাআলা নির্ধারণ করতে পারতেন। আল্লাহ দোয়া কবুল করেছেন ঠিকই, কিন্তু এর কার্যকর ঘটিয়েছেন 1500 বছর পরে। কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুয়া আল্লাযী বা'আথা ফিল উম্মিয়্যিনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইযাক্কিহিম। আল্লাহ তাআলা ঠিক সিমিলারলি একই কথা বলছেন যে ওই যে ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছিলেন সেই দোয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিরক্ষরদের মধ্যে অর্থাৎ মক্কার মুশরিকদের মাঝে এমন একজনকে পাঠিয়েছেন যিনি কিতাব তেলাওয়াত করেন এবং মানুষকে সতর্ক করেন, মানুষকে পবিত্র করার চেষ্টা করেন। তো ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছিলেন 1500 বছর আগে, 1500 বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজনকে পাঠিয়েছেন যিনি সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন, যিনি সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন বান্দা। তো সময় যত দীর্ঘায়িত হবে আল্লাহ তাআলা চাইলে প্রথমেই তাকে দিয়ে দিতে পারতেন, কিন্তু হয়তোবা তখন যদি আল্লাহ তাআলা দিতেন তাহলে মর্যাদা তুলনামূলক কম হতো। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন, যদি আল্লাহ তাআলা তৎক্ষণাৎ ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার বাস্তবায়ন দিতেন হয়তোবা ছোটখাটো কোনো নবী আসতেন, কিন্তু 1500 পর বছর পরে আল্লাহ তাআলা দিয়েছেন, সরাসরি বিশ্বের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকেই তার বংশধর থেকে পাঠিয়েছেন। তো সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমরা উদাহরণ করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইচ্ছাধীন, তিনি চাইলে কাউকে সাথে সাথে দেন, চাইলে কাউকে দেরিতে দেন, কিন্তু যত দেরি হবে তার মর্যাদা তত বেশি বর্ধিত হবে। সম্মানিত উপস্থিতি, সেজন্য আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করা। অবশ্যই অবশ্যই যদি আমি আল্লাহ তাআলার রাস্তায় দান করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সম্পদের মধ্যে কোনো ঘাটতি নিয়ে আসবেন না। আমরা যদি আল্লাহ তাআলার রাস্তায় দান করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা এসে আল্লাহ তাআলাকে দান করে ডাকতে থাকেন যে আল্লাহ এই বান্দা দান করার কারণে যে ঘাটতি এসেছে, আপনার কাছে 10,000 টাকা ছিল আপনি 1,000 টাকা দান করে ফেললেন, তাহলে ওখানে 9,000 টাকা হয়ে গেল, 1,000 টাকার ঘাটতি চলে আসলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতিদিন ফেরেশতা এসে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন যে আল্লাহ আজকে যারা যারা দান করেছে এদের দানের যে ঘাটতি হয়েছে দানের কারণে তার সম্পদের ঘাটতিটুকু তুমি পূরণ করে দাও।
সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমাদের উচিত রমজান মাসকে কেন্দ্র করে বেশি বেশি দান করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।